ননদিনী রায়বাঘিনী, তার খাবার সব রেডি আছে সময় মতন, সব খাবার তার সামনে দিতে হবে, না দিলেই তো বোঝেন বাংলার প্রত্যেক ঘরে ঘরেই আছে ননদ ভাবি সম্পর্কটা কেমন হতে পারে, কেমন হয় সবাই জানে, এখানে নতুন করে বলার কিছুই নাই। তো আমি তার অর্ডার করা সব রকমের রান্নাই রেডি করে রাখছি, সে বলছে ভোরবেলা আসবে, আমি রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারিনি, জেগেছিলাম যে কখন আসবে কখন আসবে। তো আসলে আমাদের সম্পর্কটা একদমই ননদ ভাবি যেরকম থাকে সেরকম না, আমরা যথেষ্ট বান্ধবীর মতো বোনের মতন, যেভাবে যেটা নেন অনেক ভালো একটা সম্পর্ক আমাদের ভিতর। তোরা এসে খিদা লেগে গেছে, তো আমি নাস্তাও রেডি করে রাখছিলাম, নাস্তা দিছি আর জার্নি করে আসছে, খারাপ তো লাগে নাস্তা দিয়ে, ও আবার চা অনেক পছন্দ করে, চাও সঙ্গে সঙ্গে দিয়ে দিছি, অনেক দিন আসে না তো অনেক বিজি থাকে, ও আসার সময় পায় না, এবার অনেক বলাবলির পরে আসছে। তো ওর পছন্দের সব রান্নাই আমি করার চেষ্টা করছি, ও কুমড়া অনেক পছন্দ করে, আর আমার বাসায় কখনো কুমড়া নিয়ে আসলেই আমি তখন ওরে অনেক মিস করি। আর এদিকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করছি, রুই মাছ ভোনা করছি, রুই মাছটা আমি অনেক কড়া করে ভেজে নিয়েছি, কড়া করে ভেজে একটু বেশি মশলা দিয়ে সুন্দর করে ভোনা করে নিয়েছি। তো আমি তো এভাবেই ভোনা করি, আপনারা কেমন ভোনা করেন? আর আমি মাছে সবসময় ধনেটা দিয়ে আসার চেষ্টা করি। আর এখানে আমি দেশি মোরগ নিয়ে নিয়েছি, আমি সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করছি মোরগটা। আর এদিকে আমি এই চুলায় ভাতটা দিয়ে দিছি, আর এদিকে আমি নতুন আলু উঠছে এইটা দিয়ে দিছি কয়েকটা। আমি অবশ্য মাংসে আলু দেওয়াটা আমার একদমই পছন্দ না, কিন্তু আমার বাসার সবাই মাংসের আলুটা বেশি পছন্দ করে, তো তার ক্ষুধাও লেগে গেছিলো, সব কিছু রেডি করে সামনে দিছি, সে অনেক খুশি, অনেক বলছে যে জামাই আদার করার মতন। কিন্তু আমি চেষ্টা করছিলাম যে আরও কিছু করতে, কিন্তু আমি কিছুদিন আগে হসপিটাল থেকে আসছি, অসুস্থ ছিলাম, এই জন্য তেমন কিছু করতে পারিনি, চেষ্টা করছি ও যা যা পছন্দ করে সেইগুলো কিছুটা হলেও করতে। তো ও দেখতেছে বলতেছে আমি খাবো না দেখবো কোনটা করবো, বলছে আগে একটু ভিডিও করে নি, আমাদের এখন যা কাজ হয়েছে আমরা তো কিছু পারি আর না পারি, ভিডিও আর পিক তোলাতে ওস্তাদ হয়ে গেছি, খাচ্ছে আর বলতেছে সব কয়টা রান্নায় অনেক মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, আমি ওর প্লেটটা নিজে হাতে সাজাই দিছি যে তুই এইগুলো সব খাবি, বলে তুমি পাগল আমি কি এত খেতে পারবো, আমি সে না তুই খাবি আরও লাগলে নিবি। তারপর খাওয়া দাওয়ার পর ওরা একটু রেস্ট করছে আর আমি বারান্দায় বসে এই বৃষ্টি মুখর দিনটা উপভোগ করছি, অনেক সুন্দর দিনটা ছিল, ভাবছি ওরা উঠলেই ওদের জন্য নাস্তা করব। তো এই যে নিচের দোকান থেকে আইসক্রিম চিপস কোক নিয়ে আসছি, যে এগুলো আমরা এখন ভাগাভাগি করে খাবো, ননদ ভাবের খুনসুটি এই যে এইভাবেই চলে, এর ভিতরে আমার মেয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে আইসক্রিম এই যে খাওয়া শুরু করে দিছে, ওকে আমি একটু খাওয়াই দিলাম। আসলে আমার তিনটা ননদ, তার ভিতর ওরা শুনবে ভিডিওটা দেখবে, ওরের জন্য ওর প্রতি আমি জন্য কেমন বেশি দুর্বল, ওরে আমি একটু বেশি ভালোবাসি, অন্য অন্য ননদগুলো অনেক ভালো কিন্তু এক একজন এক একটাই থাকে না। তো এদিকে ওর ভাইয়া মুড়ি মাখাইছে, ওর ভাইয়ার আবার মুড়ি মাখানোটা অনেক মজা হয়, তো ও চলে যাবে একটু পরে, অনেক খারাপ লাগতেছে, সারাদিন ছিল বলছি না যে অনেক বিজি, তো অনেক বলার পরে আসছিল, সারাদিন সময় দিছে, তো এই যে একটু লুডো খেললাম তারপরে চলে যাচ্ছে, আসলে কিভাবে দিনটা শেষ হয়ে যায় ভালো লাগে না।